যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জয়হুট বলেছেন, ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। গত দুই মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনও একই কথা বলেছিলেন। মার্কিন এই সিনিয়র কূটনীতিক এমন এক সময় এই কথা বললেন যখন ইসরায়েল বলছে পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরান আর মাত্র 60 দিন দূরে রয়েছে। ইরানকে থামাতে চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল তেহরানে হামলার পরিকল্পনাও প্রকাশ করেছে। ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য 2015 সালে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন সহ বিশ্বের 6টি শক্তিধর দেশ। কিন্তু ওবামার আমলে সম্পাদিত চুক্তিটিকে ডোনাল্ড ট্রাম্প বাজে চুক্তি উল্লেখ করে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করে এখনও এই চুক্তির গুরুত্ব রয়েছে, কারণ এই পরমাণু চুক্তির মূল উদ্দেশ্য ইরানের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক তদারকিতে রাখা। ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর ইরান ঘোষণা করে যে 2015 সালের পরমাণু চুক্তিতে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনোটি আর মেনে চলবে না ইরান। এরপর আন্তর্জাতিক মিডিয়ায় ইরান পরমাণু চুল্লি বৃদ্ধি করছে বলে খবর বেরিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গেন্ডেজ বলেছেন, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র 2 মাস দূরে রয়েছে। জাতিসংঘের পরমাণু তদারক সংস্থাও সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ লক্ষ্যে গত মে মাস থেকে ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় অন্তত 6 দফা বৈঠক করেও আলোচনা ফলপ্রসূ করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানকে পরমাণু চুক্তিতে ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কি ঘটবে, এমন প্রশ্নের জবাবে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জয়হুট কোনো অনুমান করা থেকে বিরত থেকে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সহ যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে খুবই স্বচ্ছ, আমরা ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সকল মিত্র এবং মধ্যপ্রাচ্য এলাকাও একমত। মার্কিন এই মন্ত্রী ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। সম্প্রতি ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে আগ্রহী নয়। তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। 2010 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। তবে 2015 সালে পরমাণু চুক্তির পর এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়। চুক্তিটিতে বলা হয়েছিল ইরানের ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা 3.67% বেশি হতে পারবে না। পরমাণু অস্ত্র তৈরি এবং পরমাণু জ্বালানি উভয় ক্ষেত্রেই পরিশোধিত ইউরেনিয়ামের দরকার হয়। চুক্তি অনুযায়ী ইরানকে হেভি ওয়াটার রিয়েক্টর নতুন করে তৈরি করতে হয়। পরমাণু বোমার আরেকটি উপাদান প্লাটোনিয়াম পাওয়া যায় এই রিয়েক্টর ব্যবহৃত জ্বালানি থেকে। কিন্তু চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক পরিদর্শকরা এই রিয়েক্টর নিয়মিত পরিদর্শন করার কথা। 2015 সালের আগে পরিশোধিত ইউরেনিয়ামের বিরাট মজুদ ছিল ইরানে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রায় 20,000 সিক্রি কিউজেস ছিল তাদের। দেশটি পরমাণু বোমা তৈরির জন্য এগুলো যথেষ্ট। সে সময় মার্কিন বিশেষজ্ঞদের ধারণা ছিল ইরান যদি খুব তাড়াহুড়ো করে কোনো পরমাণু বোমা বানাতে চায় তাহলে তাদের সময় লাগতে পারে 2-3 মাস।